हेलो गाइज एंड वेलकम बैक टू माय चैनल, दिस इज योर फ्रेंड साकार उल्फ। और सब भाई के शुभवर्षेर अनेक शुभेच्छा। तो तुम्हारा जानियो कमेंटे केमन काटाले तुम्हारा नववर्षेर दिन। आमी खूब भालोई काटिएछि, बेश जबरदस्त खावा दावा हयेछिलो, दारुण एकदम। तो आमरा खेलछि लिटिल नाइटमेयर्स पार्ट वन, एवं पार्ट वन चैप्टर टू एक्चुअली। तो आगे जो वीडियो था সেখানে আমরা এইখানে এসে আটকে গেছিলাম, ওই যে অন্ধ লোকটা মনস্টারটা, ও ব্যাটা আমাকে বারবার ধরে নিচ্ছিল। তো এখানে শেষ করে দিয়েছিলাম। তো দেখা যাক আজকে আমরা সেটা কমপ্লিট করতে পারি কি না, আর ফার্দার প্রোগ্রেস করতে পারি কি না। এখানে খুব তাড়াতাড়ি চলতে হবে, লেটস ডু দিস। এই যে আওয়াজটা হচ্ছে না এত, কাম অন কাম অন কাম অন কাম অন। Oh shit! जाम देवर आगे ही पड़ेगा ना, ऐसे कैसे चलेगा? अरे भाई आबार एखान थेके शुरू होबे। Shit! एतो कष्ट करे एटाके निये गेलाम। পাজল গেমের এইটা সমস্যা, মানে যখন মাঝে মাঝে গেমটা কোনটা লেভেলে গিয়ে স্টাক হয়ে যায় না, খুব ফ্রাস্ট্রেটিং লাগে। মনেশ্বর টিভি শুনছে, দেখতে তো পাচ্ছে না। আস্তে আস্তে কেটে করতে হবে। চল 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 চল। প্রচুর বই আছে এখানে গাইজ। আমার বই পড়তে খুব ভালো লাগে, মানে একটা সময় ছিল আমি একদম পুরোটা যাকে বলে বুক ওয়ার্ম সেরকম টাইপের ছিলাম। এখন আর সময় পাই না, মাঝে মাঝে মোবাইলে ওই ইবুকগুলো পড়ি। তোমরা জানিও অবশ্যই যে কেমন তোমাদের পড়তে কেমন লাগে বই, জানার ইচ্ছে থাকলো যে আমার ভিউয়ার্সরা বই পড়তে ভালোবাসে কি না। এই জায়গাটা না একটু চাপের আছে ভাই। এনিওয়ে এটা তো ক্লিয়ার করতেই হবে, নাহলে তো লেভেল এগোবে না। অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল, অ্যাজ ফার্স্ট অ্যাজ পসিবল। আবে চল, ওফ জাম্পটা কোনো মতেই টাইমে দিতে পারছে না রে। ওয়ান সেকেন্ড, এবার হবে, এবার শিওর হবে। একটু মাথাটা ঠান্ডা করে খেলতে হবে, প্যানিকড হয়ে যাচ্ছি। কেন ম্যাডা চোখে দেখতে পায় না? খুব শখ আমাকে ধরার। আয় আয় আয়, দেখতে তো পাবি না কিছুই টিভি, শুধু শুনবি। মানে টুপিটা কিন্তু হেভি, আস্তে আস্তে চলো, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এবার ছোট্ট কিন্তু মানে ও এতগুলো জায়গা দিয়ে ঘুরে যেতে হবে, আসতে হবে ওকে। ও তাড়াতাড়ি কি করে চলে আসছে ভগবান জানে। এনিওয়ে ওকে গাইজ, রিল্যাক্স রিল্যাক্স, চলো 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 চলো। নাইস,
चल 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 आ नाइस 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 ओह बच गया साला ओके আমরা একটা কোথায় যে এসছি বুঝতে পারছি না একটা ট্র্যাক আছে এই এগুলো কি বলে আমি জানি না তো ওদিক দিকে অবভিয়াসলি যাওয়া যাবে না স্টিম উঠছে তো একটা সুন্দর জাম্প করে আমরা চলে আসলাম এখানে একটা এই রে ये सीखता बड्ड पुचकू उठते ही बच्चा ना इसका मतलब गाइस इधर कुछ करना पड़ेगा बाक्सो बैटर तो किछु नहीं अच्छा एटा के टाना टानी करा जाक एकटू ऑलराइट भाई चापा पड़ता देखो देखी पुचके मेटा के दिए कत खाटा गेम डेवलपर अच्छा ये रख लदी के जब जाम कर Alright, चले ऐसे अब इसमें उठना पड़ेगा Nice. ए, ना 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 आ बाबा एक ही जाएगा खतरनाक जाएगा नीचे किछु एकटा जाच्छे छाया मोस्ट प्रोबेबली गुलो लास्ट फाशी होबे किछु एकटा एनीवे तो आमादेरके ओदिके एगोते होबे एकटु आमार टर्चटा जेने नि तो बंधुरा तोमरा जानियो जे तोमादेर केमन लागछे ई सिरिजटा आमार तो गेमटा खेलते खूब भालो लागछे माने मस्त मजा आ गया जाके बोला एकदम कारणा होयतो देखते बाच्चादेर गेम बाट गेमटा एकटु इरी भूत प्रेत सरकम है तो नहीं बट जे एम्बियंस टा खूब इरी एम्बियंस अच्छा एक अंडा लॉन्टन आचे जालिया दाव रखे हे 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 भाई खाई से नहीं अब किधर जाएगा गाटा कैमन शिवरे शिवरे उठे आस्ते चल 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 पाला 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 भाई पाला पाला ओ माय गुडनेस ओ शिट शिट भाग 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 ले बेटी अरे अच्छा ওখানে ক্রাউচ করতে হবে আই সি Now I see, okay. Crowd stuck on that. Main na andho budo. Are. Khub jalacche to. Oh
শাবাশ, ঢুকে গেছি, নাইস। একটু ওয়েট করে যাই যতক্ষণ না মালটা, না ও তো জানে আমি এখানে যাবে তো না নির্ঘাত। আচ্ছা যাচ্ছে তো, কোথাও পালানোর উপায় নেই দেখছি। আচ্ছা হাতটা একবার এদিকে আসছে, তখন আমি এদিক থেকে সরলাম। গেছে মালটা, দাঁড়াও একটু দম নিয়ে নি। কি যন্ত্রণা, আরে নামিস না, এখানে আসতে হবে। ব্যাটা খতম খতম হয়ে গেছে, তাহলে খুব জ্বালাচ্ছিল, খুব জ্বালাচ্ছিল মনটা, দেখতে পায় না সাল। আচ্ছা ই কা হুয়া দ্য লেয়ার, ওকে, তার মানে আরে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটা কমপ্লিট করে ফেললাম আমরা, দ্যাটস নাইস। তো এবার আমরা যাচ্ছি, চলে এসেছি থার্ড চ্যাপ্টারে। বাবা আগের জায়গাটা খুব খারাপ ছিল, খুব খারাপ ছিল। চারদিক থেকে এমন ভাবে চেপে ধরছিল, আই ওয়াজ লাইক মায়ের তো অভিজ্ঞতা। তো নতুন চ্যাপ্টার, তার মানে নতুন ভিলেন্স থাকবে এখানে নিশ্চয়ই। প্রথম চ্যাপ্টারে কোনো ভিলেনই ছিল না সেরকম ভাবে, সেকেন্ড চ্যাপ্টারে দেখলাম ওই ঘাটের মোড়াটাকে, ঘাটের মোড়া আমার একটা বন্ধু নাম দিয়েছে, অ্যান্ড আই লাইক দ্যাট নেম। ই কা হ্যায়,
see any. Anyway, तो अच्छा एखाने जावार तो कोनो रास्ता नाई। ये हुक गुलो के नीता है। Yes, चले चलो चले चलो। ওদিকে একটা কেউ ঘোরাফেরা করছে, অনেক হুক আছে, মাথায় টুপি আছে, মানে ওই মালটা মনে হয় শেফ। এই যে লাশগুলো যাচ্ছে এখান থেকে, ওগুলো বোধ হয় মালটা রান্না করে। ওকে, এখানে তো পুরো লাশের স্তূপ। মহেঞ্জোদারো, গাইজ দেখে নাও, এটা হচ্ছে মহেঞ্জোদারো মৃতের স্তূপ। তো এনিওয়ে, ভাট না বকে আরে আমার খিদে পেয়েছে সিক্স এর। আশা করি সামনে কোথাও খাবার পেয়ে যাব। না না বাবু, চ চ চ এই সামনেই কোথাও, এক্ষুনি খাবার পেয়ে যাবে, এক্ষুনি খাবি। চ 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 খুব খিদে পেয়েছে বেচারার। এই মিউজিকটা যখন হয় না, বুকটা কেমন একটা করে ওঠে, তাই না গাইজ? মানে কোনো বাচ্চা একটা গাইছে, বাট খুব করুণ আর ইরি একটা মিউজিক। এইটাকেই মানে খেতে হবে। সত্যি বাঁচার জন্য কত কিছু করতে হয়। এখানে চারদিকে শুধু লাশ ভর্তি, আর ওদিকে একটা শেফকে আমরা দেখলাম। মোস্ট প্রবাবলি এখানেই ওই রান্না বান্না গুলো হয়, যেগুলো ওই বড় লোকগুলো খেতে আসে। আরে চল চল চল, ওহো আবি ক্যা করনা পড়েগা। তো খেতে তো আসে বুঝলাম, বাট এই বাচ্চা কাচ্চা মরা মানুষ, এগুলো কি ধরনের রুচি? যত বিকৃত মানুষকে লোকজন সব। এদিকে আবার রক্ত পড়ে আছে। যেতে তো এদিকেই হবে। একই একই একই। অলরাইট, এখান দিয়ে আশা করি। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি, এর উপর উঠতে হবে। জব উধার কো জায়েগা। আরে কি হলো, এ তো না ইনসাফি, তখন অতটা গেল আর আমি উঠলাম বলে এখন গেল না। হ্যাঁ, অলরাইট,
এখানে আওয়াজ যা পাচ্ছি ইসকা মতলব দয়া, ওদিকে একটা মনস্টার আছে, তো থোড়া ছুপ ছুপ কে জানা পড়েগা গাইস। এই মালটাকেই দেখেছিলাম তখন, কি সুন্দর দেখতে, সুশ্রী একদম। মাছ আছে এদিকে, স্টেকস আছে, একটা দাবার ছকও আছে, ফুল দমে রান্না চলছে। এই স্টেকসগুলোতে আমি ড্যাম শিওর এগুলো মানে ওই যে কি আর বলবো, মানুষের যে লাশগুলো ছিল ওখান থেকেই নিয়েছে। আমাদেরকে যেতে হবে ডান দিকে, তার মানে এই প্যাটার্নটা আমাদেরকে ফলো করতে হবে। ও ওদিকে গেল মাছের কাছে গিয়ে, মাছের গন্ধ শুকলো, আমরা তখন টুক টুক করে বেরিয়ে আসব। এই রে বাঁচ গয়া, বাঁচ গয়া, বাঁচ গয়া। না 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 দেখতে পেয়েছে, এ চল চল লুকি যা, লুকি যা, লুকি যা। ইলকা আসছে, হ্যাঁ সালা শুয়োরের ছেলে আসবে না, দেখতেও পুরো শুকরেরই মতো মালটাকে। সসেজ ফসেজ রান্না করছে, জানতাম ব্যাপার তো। আমি তো শিওর যে আমাদেরকে ডান দিকেই যেতে হবে, সো লেটস গো। এই দেখতে পেয়ে গেছে রে, মালটার মুখ থেকে মানে লালাও পড়েছে, কেমন একটা সুরুৎ সুরুৎ আওয়াজ করছে না মুখ থেকে। দেখতে পাইনি, দেখতে পাইনি, শাবাশ। আরে চল চল ভাই, আটকাস নাই সময়। লেকিন ইধার এক তালা হায়, কি কেসে কেসে মরে যায় না সালা। তালা জব হ্যায় ইসকা মতলব দয়া, চাবি ভি হোগা और वो चाबी हमें ढूंढना पड़ेगा। सो चलो ओदिकटाए जाए, और ऊपर থাকতে পারে প্রোবাবলি। দেখতে পেয়ে গেছে কিন্তু সালা উঠতে পারছে না, দ্যাটস নাইস। এই নে কি করবি তুই, ক্যা করেগা, মালটা মোটা মাল তো উঠতে পারেনি। ওই আগের লোকটা খুব খাতা, ও হলে ধরে ফেলতো, ওর লম্বা লম্বা হাতও ছিল,
ও হলে একদম পাক্কা ধরে ফেলতো। এ মালটা সালা একে মেটে তারপরে হোঁত গান হাল ছেড়ে দিয়েছে। এই তো চাই বাবা, মাছের মাথাগুলো কি বিচ্ছিরি দেখতে। এক চলে এসছে, এখানে সাবান আছে, সাবানটাকে তোলা যাবে। একটু সাবান মেখে নিয়ে ও ঠিক আছে, মাখা হয়ে গেছে। উপর এক মোমবাতি হয় তো চলো উসকো জ্বলা দেতে হ্যাঁ। করে দিলাম আলোকিত বাথরুম। ওখানে একটা লিভার আছে, তার আগে দেখে নিই এদিকে কি আছে। মোস্ট প্রবাবলি কোনোটা মনস্টার আছে এখানে, কারণ ঘুম ঘুমোচ্ছে রে। এই যে চাবি, চাবি তো পেয়ে গেছি, এটাকে নিয়ে যেতে হবে। এখানে ঘুমোচ্ছে বেটা, ওকে ডিস্ট্রাক্ট করা যাবে। কলটাকে নিয়ে উঠলো না তো এটা, না তার মানে এর ঘুম ভাঙবে না মশরুমে। এনিওয়ে তাহলে চলো যাওয়া যাক। দেখতে পেয়ে গেছে শিট শিট শিট, কিন্তু ও উঠলোটা কি করে? আমি তো এত আওয়াজ করে তখন উঠলো না। আলো জ্বালবো না, আলো জ্বাললে প্রবলেম হচ্ছে। জোর বাঁচা বেঁচেছি, সালা এতক্ষণ ঘুমোচ্ছিল, আওয়াজ করলাম কিচ্ছু উঠলো না, টুং করে আওয়াজ উঠে বললো। আচ্ছা বলবো দাদা, এনিওয়ে নাও উই আর সেফ অ্যান্ড উই হ্যাভ দ্য কি। গেছে মালটা, কোথায় গেল?
এদিকে আমরা আর আসতে পারবো না এনিওয়ে, তাহলে ওই হ্যান্ডেলের দিকে যেতে হবে। চলো যাওয়া যাক। তো বন্ধুরা, যারা নতুন এসছো চ্যানেলে, গেমটা দেখছো, তারা প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিলে খুব খুশি হব, খুব দরকার। চাবি তো আছে এবারে। আচ্ছা 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 আচ্ছা, ওই জায়গাতেই আবার চলে এসেছি, মানে তখন ওই যে মনস্টারটার সামনে থেকে গেলাম আমি। দ্যাটস নাইস, সেম প্যাটার্নে আমাদেরকে যেতে হবে, চাবিটাকে নিয়ে আবার সঙ্গে। চল চল চল, পালা পালা পালা। লুকিয়ে গেলে মালগুলো দেখতে পায় না। এসছে দিকে? হ্যাঁ মনে হচ্ছে এসছে, আওয়াজ তো পাচ্ছি। তো খুঁজুক ততক্ষণ বলে দিই। গাইজ, যারা নতুন এসছো চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করো, আর একটু লাইক ফাইক করলে ভালো হয়, কমেন্ট করলে খুব ভালো হয়, তাহলে একটু রিচ বাড়বে চারদিকে, আমারও একটু ভালো লাগবে আর একটু উপকারও হবে। বুঝতে তো পারছি না গেছে কি না, একটু বেরিয়ে দেখি। এই সিক্সের এখন খিদে পাচ্ছিল, ও এই সসেজটা এখন খেতে পারতো কিন্তু আরামসে। এনিওয়ে, তো ও আর আসবে না এদিকে, আমাদেরকে এগোতে হবে। এদিকে রাস্তা নেই, ওদিক থেকে উঠে যেতে হবে। এই যে ওয়েপন দিলে ভালো করতো কিন্তু, এই ছুরি ফুরিগুলো আছে, মানুষ আশা করে কচু কাটা করতাম। আচ্ছা এই জায়গাটা আমি জানি কি করতে, আমি এটা ভিডিও দেখেছিলাম সেখান থেকে জানি, কেননা নর্মালি এটা বোঝা পসিবল না চট করে অ্যাটলিস্ট। তো আমি জানি কি করতে হবে, এই ফোকরটা দিয়ে আমাকে যেতে হবে যে গর্তটা আছে। লেকিন উসে পেহলে হমে কুছ করনা পড়েগা, জো করনা পড়েগা ও আপন কো পাতা হ্যায়, লেকিন থোড়া দিক্কত ভি হ্যায় উসমে। দেখতে হ্যায় কাইসা হোতা হ্যায়, সিম্পল টাস্ক কিন্তু জাস্ট। এই যে দরজাটা আছে এটা অ্যাকচুয়ালি একটা ট্র্যাপ ডোর, তো এই ট্র্যাপ ডোরটাকে আমাদেরকে খোলার ব্যবস্থা করতে হবে। নাও জো করনা পড়েগা উ হ্যায়, ওপরে একটা মাংসের টুকরো আছে। এবং গাইস এগুলো সবই কিন্তু মানুষের মাংস, বুঝতেই পারছো তোমরা আশা করি, খুব গা টা ঘিন ঘিন করছে।
কে খায় এরকম সালা মানুষের মাংস? বেচারা পুঁচকে মেয়েটাকে কত কষ্ট করতে হচ্ছে বল, মাছার জন্য। আর এরকমই হয়, মাথার জন্য মানুষকে যে কত কিছু করতে হয়। এখানে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই ওপরে আছে, এটা প্রিন্স অফ পার্সিয়া পুরো একদম। এটাকেও ওখানে গিয়ে রাখতে হবে। হয়ে গেছে, নাও লেটস গেট ডাউন। আচ্ছা এদিকে কিছু আছে একবার দেখে নিই। হ্যাঁ আছে 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 আছে, কিছুই নেই। টর্চ আছে একটা, জেলে দাও। আচ্ছা এখানে মূর্তি আছে, ভেঙে দাও। নাইস, উই আর অল ডান। এবার যেতে হবে আবার নিচে, এগুলোকে অ্যাক্টিভেট করতে হবে। এই যে মাংসের টুকরোগুলো ফেললাম, ইসকো লেকে হমে কুছ করনা পড়েগা জো আপন কো পাতা হ্যায়। কেউটা আসছে মনে হচ্ছে। ভয় করে, মানে মনস্টারগুলো যখন আসে এমন হুড়ুম দুড়ুম করে আসে না, খুব চাপের ব্যাপার। ও এটাকে টানতে হবে তো আগে। পড়ে গেল মাংসের টুকরো। গ্যাসের সসেজ বের করা, এই পড়িস না ভাই, ওখান থেকে তো লাফাতে হবে তো। এবারে আবার প্রিন্স অফ পার্সিয়া মোড, প্রিন্স অফ না স্পাইডারম্যান, স্পাইডারম্যান, স্পাইডারম্যান তুমনে বাতাও। এ কেমন স্পাইডারম্যান? স্পাইডারম্যান, 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 কিন্তু হচ্ছে না তো ব্যাপারটা। এই জায়গাগুলো একটু ট্রিকি, বাকি গেমটা ঠিক আছে। মনস্টারের হাত থেকে পালানো বুঝলাম, কিন্তু আচ্ছা একদম যখন লাস্ট মোমেন্টে যাচ্ছে তখন জাম দিতে হবে। নাইস, অলরাইট, অন্ধকার জায়গা, চলো। তো এই পর্যন্ত কিন্তু গেমটা বেশ ভালোই যাচ্ছে। হ্যাঁ মাঝখানে দুবার ধরা পড়েছি, বাট ইটস ফাইন, পার্ট অফ দ্য গেম, গেমে এরকম হয়েই থাকে। কিন্তু খেলে ভাই যা মজা আস, খেলে ভাই যা মজা আসছে কি বলবো। বাবা কত মানুষকে এরা মেরে রেখেছে এখানে, সত্যি। এনিওয়ে আমাদেরকে যেতে হবে এখন, ও আবার চাবি খুঁজতে হবে।
তার মানে আবার আমাদেরকে এলিভেটরে উঠতে হবে, কারণ এদিকে তো কিছু নেই। এক্ষুনি যাচ্ছিলাম, আচ্ছা এটা অন্য শেপ, এটা ওই শেপটা নয়, কিন্তু ওই শুয়োরের মতো দেখতে সব শেপটা, একে বেশ চাঁদমামার মতো দেখতে মুখটা। সেট করে উঠে পড়তে হবে এলিভেটরে, আসছে না আবার, আবার আসছে নাকি? খুঁজে তো তুই পাবি না, গেন্ডে যাইছি সকাল, গেন্ডে যাইছি আকাল। হ্যাঁ গলায় কফও হয়েছে, ঠান্ডা ফান্ডা লেগেছে, বৃষ্টিতে ভিজেছে মনে হয়। তো গাইজ এই সিরিজটা, এটা তো 3 নম্বর চ্যাপ্টার চলছে, আর মোস্ট প্রবাবলি 1টা কি 2টো চ্যাপ্টার বোধহয় আছে এটার, তারপরে গেমটা শেষ। তো শেষ হয়ে গেলে আমাদের আর একটা গেমের ওইখানে ঢুকতে হবে। আই ডোন্ট ওয়ান্ট টু, দেখাচ্ছেও না। তো যাই হোক, এই গেমটার সিরিজটা শেষ হলে আবার নতুন সিরিজ শুরু করব। তো তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কী টাইপের গেম নেক্সট দেখতে চাও তোমরা, হরর নাকি অ্যাকশন? একটু লুকিয়ে লুকিয়ে যাই, ইস একটা মানুষকে কাটছে ওখানে রে, সাদিক দেখে নিই একবার কিছু আছে কিনা। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও কি জনারের গেম তোমরা দেখতে চাইছো, যে অ্যাকশন স্টোরি মোড, অ্যাকশন মানে স্টোরি মোডের অ্যাকশন, নাকি ওপেন ওয়ার্ল্ড যেরকম জিটিএ বা ফার ক্রাই এখন চলছে আমার সিরিজ অলরেডি, ওরকম টাইপের ওপেন ওয়ার্ল্ড অ্যাকশন নিতে চাইছো, বা যদি হরার দেখতে চাও হরার জানাও, আর যদি কোনো তোমাদের ফেভারিট গেম থাকে দেখা দেখার জন্য, যে গেমটা তোমরা দেখতে চাও যে এই গেমটা দেখলে ভালো লাগবে, অবশ্যই জানাও, কেননা এই চ্যানেলটা তোমাদের জন্যই বানানো। কেন গেম তো বুঝতেই পারছো আমি মোটামুটি খুব ভালো খেলি না, বাট খেলতে ভাল লাগে। কেন নড়াচড়া করি, তো গেম খেলতে আমার ভাল লাগে, তো সব রকম গেম আমি খেলি, বাট পছন্দের হচ্ছে এই অ্যাকশন জনারটা। আর এখন ইদানিং এই হরার আগে আমি কখনো খেলিনি, তো এখন খেলতে গিয়ে ভালোই লাগছে, মিডিয়াম খেলছি আর এটাও খেলছি। অলরেডি রান্না হয়ে গেছে অনেক কিছু, তো হরার জন্যটা খারাপ লাগছে না। আমি কয়েকটা গেম দেখে রেখেছি যেগুলো স্টোরি মোডের হরার গেম, এখানে কি করতে হবে, আমাদের একটা চাবি লাগতো না, আমরা চাবি খুঁজছি, তো এখানে চাবি নেই, ওকে বোধহয় ওখানে আছে, বোধহয় ডিস্ট্র্যাক্ট করতে হবে মানটাকে। এই দেখে নিয়েছে,
তো একটা গেম আমার খেলার ইচ্ছে, তার নাম হচ্ছে ম্যান অফ মেডেন নেক্সট। খুব ভালো লেগেছে গেমটা আমার। ও চাবি তো এই টেবিলটাতে, দেখতে পাচ্ছ গাইজ, ও যে টেবিলটাতে প্রিপেয়ার করছে প্রিপারেশনটা ওইখানে আছে। এই রে খুব চাপের। তো এই ম্যান অফ মেডেন গেমটা বেশ ভালো, মানে গল্পটা পুরো সিনেমার মতো, গেমটাও পুরো সিনেমার মতোই অ্যাকচুয়ালি। দেখলে মনে হবে ক্যারেক্টারগুলো রিয়েল অ্যাক্টরদেরকে নিয়ে করা। এ তো যাচ্ছেই না রে এখান থেকে, কি যে করছে, মাংস কাটছে না ভগবান জানে, কাঁচা কাঁচা খাচ্ছে মনে হচ্ছে। তার মানে ওখানে গিয়ে ওকে ডিস্ট্রাক্ট করতে হবে। চলো যাওয়া যাক। যখনই কোনো মনস্টার কাছে আসে তখন সিক্সের হার্টবিটটা বেড়ে যায়। তো আমাদেরকে যেটা করতে হবে এখানে সেটা হচ্ছে এই বাটনটাকে প্রেস করে লুকোবোটা কোথায়। আচ্ছা এইখানে এসে লুকিয়ে দেবো, আমি এইখানে এসে লুকিয়ে যাবো। নাইস, ওকে। তাও দেখে নিয়েছে, খুঁজছে বেটা। ও তো আবার চলে গেল রে। লুকিয়ে গেলে দেখতে পায় না চট করে। কোথায় কোথায় উফ, ও আসবে। চল 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 ভাই, দেরি করিস না। চলে এসছে চলে এসছে চলে এসছে চলে এসছে। লুকিয়ে যা লুকিয়ে যা লুকিয়ে যা লুকিয়ে যা লুকিয়ে যা লুকিয়ে যা লুকিয়ে যা, চুপচাপ বস থাক। আছে পাশের ঘরেই কিন্তু আছে।
আর মনে হয় আসবে না এদিকে। বাট এদিকে যেতে পারবো না মোস্ট প্রবাবলি। সো জুতো ফুতো নিয়ে পড়লাম। ইকা হ্যায় আছে তোর দো চলে চলো চলে চলো। এইদিকে এসছে মালটা, এখানে আমাদের সাফ ফাফ করে। হ্যাঁ ডিশ ওয়াশার আছে, যেটার দিকে সাবানের ফেনা ফেনা কি করছে মালগুলো। এখানে দুটোই আছে, ওই শহরের মতো দেখতে মালটা আর চাঁদের মতো দেখতে মালটা। এদিকে আর যাওয়ার রাস্তা নেই। ওকে তাহলে এখান থেকে আমরা উঠতে, না এখান থেকে উঠতে পারবো না। উঠতে হলে এখান থেকে উঠতে হবে। দেখে পেয়েছে, দেখতে পেয়ে গেছে, দেখতে পেয়ে গেছে। Right, we are safe. Let's do this. এই জায়গাটাও আমি জানি, কেননা এটাও খুব কঠিন একটা জায়গা। ওইখানটা লিভার আছে, সেই লিভার তাহলে দেখি এদিকে যাওয়া যাবে। এই লিভারটাকে টানতে হবে, কেন আমি বুঝিনি অবশ্য। যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে ওই ওপরে হুক যাচ্ছে অনেকগুলো, ওই হুকগুলোকে ধরতে হবে। বাট
लुकिए जा भाई, लुकिए जा, लुकिए जा। আমার ঠিক মনে পড়ছে না যে এইখানে কি করতে হতো। এই জায়গাটা একটু টাফ ছিল। এই হুকগুলোকে ধরতে হবে সেটা মনে আছে আমার, বাট পুরো একদম টম ক্রুজ। আরে কি হলো, ওহো সব ঠিক ছিল, ওখানে আটকে গেলাম কোনো কারণে একটা। কামন কামন, ওহ ওহ টাইমিং ইজ ইম্পর্টেন্ট। পুরো নাকে ডগা দিয়ে বেরোলাম রে তোদের গরু সব। গাই এখন দারুণ ছিল জায়গাটা, একে বলে দেখবি আর চলবি, লুচির মতো ফুলবি। এনিওয়ে সো ইসকে সাথ হামারা থার্ড যে চ্যাপ্টার হয় ও কমপ্লিট হো গিয়া। আই এম ভেরি হ্যাপি, আশা করি তোমাদেরও ভালো লেগেছে এই এপিসোডটা। তো কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টসে, কেননা এই এপিসোড এখানেই শেষ করছি, এরপরে ফোর্থ চ্যাপ্টার সেটা নতুন ভিডিওতে আসবে। তো কেমন লাগছে এপিসোডটা আর পুরো টোটাল গেমটা কেমন লাগছে, কেমন লাগছে গল্পটা, গল্পটা তো ঠিক বোঝা যাচ্ছে না, বাট একটা বাচ্চা মেয়ের অ্যাকশন অ্যাডভেঞ্চার, কিছু মনস্টারের সঙ্গে একটা ইরি এনভায়রনমেন্ট আছে। তো কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্টসে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই চাই। থ্যাংক ইউ গাইজ, লাভ ইউ অল, আবার বলছি শুভ নববর্ষ, দেখা হবে নেক্সট ভিডিওতে নেক্সট এপিসোডে, টাটা।